আজ ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে আসা ভোটার সংখ্যা কিছু বাড়ছে। উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরফাত সকালে গুলশান মডেল হাই স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ভোট দিয়েছেন ঢাকা সেনানিবাসের শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। স্বতন্ত্র প্রার্থী আলোচিত অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এই আসনের ভোটার নন, তবে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন। নির্বাচনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনের মোট ভোটার 3,25,205 জন। মোট 124টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। গত 15 মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ বিষয়ে জানতে স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে আমরা চলে যাচ্ছি। তিনি আছেন রাজধানীর টিএনটি আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে। সাগর, ভোটার উপস্থিতির বিষয়ে ভোট কেন্দ্র প্রধানরা কি বলছেন, কি জানতে পেরেছেন? লোপা, আমি এখন যে বিদ্যালয়টিতে আছি সেখানে মোট 4টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে 2টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। তো তিনি জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এই কেন্দ্র 4টি কেন্দ্রগুলোরতে মোটামুটি 2300 থেকে 2400 জন করে ভোটার রয়েছে। আর যে 2টি কেন্দ্রের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে গত 4 ঘন্টায় তারা মাত্র 1টি কেন্দ্রে মাত্র 160টি ভোট পড়েছে এবং অন্য 1টি কেন্দ্রে মাত্র 75টি ভোট পড়েছে। অর্থাৎ যেখানে ভোটার রয়েছে প্রায় 2500-এর কাছাকাছি সেখানে গত 4 ঘন্টায় গড়ে ভোট পড়ছে মাত্র 60 থেকে 70টি। এবং এই কেন্দ্রগুলোতে এখনও ভোটার সংখ্যা মানে ভোট উপস্থিতি সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে হয়তো বা 2-1 জন ভোটারকে দেখতে পাচ্ছি। ভোটাররাও আসছেন খুবই ধীরগতিতে, সেই অর্থে ভোটারদের কোনো ধরনের চাপ বা কোনো সেই অর্থে ভোটারদের সেইভাবে কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আর এই এই কেন্দ্রটিতে একটু আগেই এখানকার একজন প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং তিনি বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তার যে সকল পলিগ এজেন্ডা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রে থেকেও তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং তিনি মনে করছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে না। তো তাকে জানতে চাওয়া হয়েছিল যে তিনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তিনি গিয়ে ভোট বর্জন করতে চাচ্ছেন কি না। তিনি জানিয়েছেন তিনি ভোট বর্জন করছেন না, তিনি আসলে এই ফলাফল দেখতে ইচ্ছুক, যদিও তিনি আশাবাদী নন তার ফলাফলের বিষয়ে, তবে তিনি আসলে অভিযোগগুলো করেছেন এবং তিনি এখন এই এই ভোট কেন্দ্র থেকে যে অন্যান্য ভোট কেন্দ্রে তিনি যাচ্ছেন। তো যিনি জানাচ্ছিলাম যে ভোটারদের উপস্থিতি খুবই নগণ্য এবং হয়তো আরও কিছু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারেন। লোপা, ঢাকার উপনির্বাচনের খবর জানবো, চলে যাচ্ছে রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ভোটের পরিবেশ সম্পর্কে প্রার্থীরা কি বলছেন, কি জানতে পেরেছেন এই সম্পর্কে? লোপা, ভোটের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যে প্রার্থী নৌকা প্রতীকের মোহাম্মদ আলী আরাফাত তিনি যেটি বলেছেন যে ভোটের পরিবেশ খুবই সুন্দর, শান্তিপূর্ণভাবেই মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ভোটারের উপস্থিতি এত কম কেন, কি সমস্যা। তিনি যেটি বলেছেন যে ভোটাররা আসলে যেহেতু উপনির্বাচন এবং এই আগামী 5 থেকে 6 মাস পরই আবার জাতীয় সংসদ নির্বাচন, সেই জন্য ভোটারদের আগ্রহ কিছুটা কম, সেই জন্য উপস্থিতি কম। আর গুলশান, বারিদারা, বনানী এই এলাকাগুলিতে যেহেতু আপনার ডিপ্লোম্যাটিক জোন এবং একটু হাই সোসাইটির লোকজন থাকেন, তারা কিন্তু একটু দেরিতে ঘুম থেকে ওঠেন এবং যেহেতু আজকে এখানকার অফিস আদালত বন্ধ এই নির্বাচনের জন্য তারা এখনও সেভাবে আসেননি। তবে বেলা বাড়ার সাথে হয়তো ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়বে এমনটা তিনি বলছেন এবং জয়ের
ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী এবং বলছেন যে জয়ের পরে তার যে এই এলাকার যে উন্নয়নের যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি ধারাবাহিকভাবে তিনি চালিয়ে নেবেন যদি নির্বাচিত হতে পারেন এবং পরবর্তী পাঁচ বছরও আবার উনি আশাবাদ ব্যক্ত করছেন যে পরবর্তী পাঁচ বছরও যদি আবার নির্বাচনে আসেন সেক্ষেত্রেও তিনি একই কাজ করে যাবেন। আমরা কিন্তু এখন এই যে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে যেটা দেখছি যে আপনার ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে খুবই নগণ্য, পাঁচ মিনিট পর পরও একজন দুইজন ভোটার পাওয়া যায় না। আমি এইখানে এই স্কুলটিতে মোট সাতটি কেন্দ্র রয়েছে, 68 থেকে 74 নম্বর কেন্দ্র। আমি 72 নম্বর কেন্দ্রে গিয়ে তথ্যপাত্র নিয়েছি যে কেমন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। 72 নম্বর কেন্দ্রটি ছিল হচ্ছে নারী কেন্দ্র। এই কেন্দ্রটিতে 2625 জন ভোটার আছে, 12টা পর্যন্ত অর্থাৎ 11টা 55 পর্যন্ত মাত্র 28 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিটার্নিং প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন যে আসলে ডিপ্লোম্যাটিক এরিয়া হওয়ার কারণে মানুষজনের ভোটারদেরকে আনাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং হয়তোবা বাড়তে পারে এমনটাই বলছেন লোপা। খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। তরুণ প্রজন্ম দেবভোট, ভোটের জন্য যুদ্ধ হোক স্লোগানকে সামনে রেখে সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবেশে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা এবং সমাবেশ কখন শুরু হবে কি তথ্য আছে আপনার কাছে? ঠিকই বলেছেন, তারুণ্যের এই সমাবেশ এটি বিভাগীয় পর্যায়ের প্রায় শেষের দিকে সমাবেশ এবং নেতাকর্মীরা যেটি জানতে চেয়েছেন আসতে শুরু করেছে এবং বিশেষ করে খুলনা মহানগরের যে যতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু কর্মীরা আসতে শুরু করেছে এবং বিভিন্ন পর্যায় থেকে তারা এই সমাবেশের দিকে আসতে শুরু করেছে। তারুণ্যের এই সমাবেশের মূলত উদ্যোগ হচ্ছে যে তারুণ্যের সমাবেশের এই মূল মিছিলটি তারা বলতে চাচ্ছে যে নতুন ভোটারদেরকে সম্পৃক্ত করা এবং নতুন ভোটারদেরকে ভোটে সম্পৃক্ত করা এবং এই যে তরুণদেরকে নিয়ে যে দেশ গঠনের যে পরিস্থিতি সেই তরুণদেরকে নিয়ে বিএনপির যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে তারা বেগবান করতে চায় এবং সেই আন্দোলনকে সমাবেশে রূপ নিতেই 6টি বিভাগে কিন্তু এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ঢাকায় হবে খুলনার পরে। তো সমাবেশ স্থলে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এবং সমাবেশ স্থলের দিকে সাধারণ মানুষের আর আসতে শুরু করেছে এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা কিন্তু এই ব্যাংক রোড যেটি খুলনায় রয়েছে মহানগরে সেখানে আসছে এবং এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে মূলত প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং এখান থেকে তিনি তাদের যে একদফা দাবির আন্দোলন চলছে সরকার পতনের এবং তরুণদেরকে সেটাতে সম্পৃক্ত করাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ এই সমাবেশের মধ্য দিয়ে তাদের অন্যতম একটি প্রধান কাজ বলে তারা মনে করছেন এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই সমস্ত নেতারা কিন্তু এই খুলনা মহানগরে কিন্তু এসে পৌঁছেছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে কিন্তু মিছিল চলছে এবং নেতাকর্মীরা আসছেন, পথে পথে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এটিও তারা বলছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। সকাল 6টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। নারায়ণগঞ্জ থেকে আনা বিআইডব্লিউটি এর জাহাজ রুস্তম ওয়াটার বাসটি উদ্ধার করে। পরে ওয়াটার বাসটি নারায়ণগঞ্জের দোলেশ্বরের দিকে নিয়ে যাওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। রোববার রাতে ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝি নদীতে বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।
রোববার রাতে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালু বোঝাই একটি বালক্ষেতের ধাক্কায় অন্তত 30 যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। রাতেই তিনজনের লাশ উদ্ধার করা হয় আর জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। এখনও নিখোঁজ রয়েছেন 20 জন। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। তামজিদ সুমনের রিপোর্ট। ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামের একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। অন্তত 30 জন যাত্রী বহন করছিল ওয়াটার বাসটি। তাৎক্ষণিক দু চারজন নদীতে লাফিয়ে পড়েন, তারা সাঁতরে তীরে উঠলেও ভেতরে আটকা পড়েন বাকি যাত্রী। ঘটনা হলে বলগেট তো যাইতে আছে, বলগেট সামনে দেওয়া যাইতে আছে, আগে যাইবার লেগে ব্যস্ত হয়েছে। যদি 10-5 মিনিট পর যায় তাহলে সমস্যাটা হয় না। ওয়াটার বাসগুলোর চিন্তাই থাকে মানে নৌকায় যাতে কম লোক যায়, ওটা যত দ্রুত আপ ডাউন করতে পারে, এই কারণেই তো দৌড়দৌড়ি বেশি করার কারণেই তো আপনার হচ্ছে সংঘর্ষগুলো হয়। ডুবে যাওয়ার পর শুরু হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান। স্বজন হারানোর শঙ্কায় বুড়িগঙ্গার তীরে ভিড় জমান অনেকেই। রোববার রাতে কয়েকজনের লাশ এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ আছেন বেশিরভাগ যাত্রী। ডুবে যাওয়ার এই যে ওয়াটার বাস, এটার ভেতর থেকে আমরা জীবিত অবস্থায় 5 জনকে ইনস্ট্যান্ট উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং 3 জনকে অচেতন অবস্থায় আমরা উদ্ধার করেছি। ডুবে যাওয়া ওয়াটার বাসটি পাওয়া গেলেও আজ সকাল পর্যন্ত সেটি তোলা সম্ভব হয়নি। পানির নিচ থেকে সেটিকে তুলে আনতে কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আপনারা দেখছেন আমরা নদীর মাঝখানে আছি, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আছে, নৌ পুলিশ আছে, সাথে আমরা উপজেলা প্রশাসন আছি। এখন আমাদের ডুবুরি টিম, বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই মিলে ওই ডুবে যাওয়া যে বোট ওয়াটার বাস ওটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে ওয়াটার বাসকে ধাক্কা দেয়া বাল্কহেডের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। যে বাল্কহেডটি ধাক্কা দিয়েছে সেই বাল্কহেডটিকে আটক করেছে, তার ড্রাইভার এবং সহকারী যারা ছিল তাদেরকেও আটক করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করতে ও ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে জানবো ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে। যাচ্ছি রাজধানীর মুগদা হাসপাতালে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, ডেঙ্গু রোগীর সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে, এই সব রোগীরা সবাই কি হাসপাতালে ভর্তি হতে পারছেন? কি তথ্য আছে আপনার কাছে? হ্যালো পা, আসলে আমি এখন আছি রাজধানীর মুগদা হাসপাতালে। এটি আসলে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড যে কয়েকটি হাসপাতাল আছে রাজধানীতে, তার মধ্যে অন্যতম একটি। এখানে প্রতিদিনই ডেঙ্গু রোগী আসছেন এবং ভর্তি হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখানে প্রতিদিনই প্রায় 100-এরও উপরে ডেঙ্গু রোগী প্রায় আসেন, কিন্তু তাদের সবাইকে আসলে ভর্তির মতো অবস্থায় তারা যখন বোঝেন যে তাদেরকে আসলেই ভর্তি করতে হবে, তাদেরকে তখন ভর্তির ব্যবস্থা করেন। এবং একই সাথে এখানে কিন্তু প্রতিদিনই যারা আসছেন এই জরুরি বিভাগে প্রথমে আসেন, তো সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি এবং তারা আসলে বিভিন্ন এসেই প্রথমে তাদেরকে বিভিন্ন ধরনের ডেঙ্গুর যে টেস্ট সেটি করতে দেওয়া হয় এবং সেটিতে যখনই পজিটিভ আসে তারপরেই তাদেরকে আবার হাসপাতালে আসতে বলা হয় এবং এর মাঝে যাদের অবস্থা সংকটাপন্ন মনে হয় চিকিৎসকের কাছে তাদেরকে ভর্তি করা হচ্ছে এবং সেটি দিনে দিনে কিন্তু বেড়েই চলেছে সেটি জানিয়েছেন এইখানকার যে চিকিৎসক আছেন কর্তব্যরত তারা। একই সঙ্গে তারা এটিও জানিয়েছেন যে অনেক জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে রাজধানীতে, কিন্তু তারা আসলে এটিকে স্বাভাবিক জ্বর ভেবে হয়তো ডেঙ্গু ওইভাবে পরীক্ষাও করতে চাচ্ছেন না, কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন সবাই যাতে পরীক্ষা করেন এবং একই সাথে যাতে অবশ্যই তাদের পরিচিত হোক বা আশেপাশের হাসপাতাল হোক সেখানে যাতে একজন চিকিৎসকের পরামর্শ নেন, কারণ ডেঙ্গু রোগ এবার যেভাবে এসেছে এটি আসলে দিনে দিনে প্রকট হচ্ছে এবং এখন যদি হঠাৎ করেই যে কোনো সময় ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আসলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সবসময় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার। আর আপনাকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে গতকাল পর্যন্ত কিন্তু যে সরকারি হিসেব সেই হিসেবেই ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন 106 জন এবং গতকালও ভর্তি হয়েছেন প্রায় 1,400-এরও বেশি রোগী আর কি, গতকাল শুধু হাসপাতালেই ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে আছেন অর্ধেকের মতো, বাকি অর্ধেক আছেন হচ্ছে রাজধানীর
বাইরে। অর্থাৎ শুধু যে রাজধানীতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বরাবরই প্রতি বছর আমরা যেমনটি দেখি যে বাড়ে, সেই সাথে সাথে রাজধানীর বাইরেও যেমন বাড়ছিল, তেমনই এবার কিন্তু সেটি আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রাজধানীর সাথে সাথে রাজধানীর বাইরেও ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে এবং সেখানকার লোকজনকেও সতর্ক থাকার এবং চিকিৎসকের জ্বর আসলেই চিকিৎসকের তত্ত্বাবধানের পরামর্শ নেবার জন্য জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। লোপা, এবারে খেলার খবর ক্রিকেট। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আফগানিস্তান, তবুও দলীয় চেষ্টায় সিলেটে আফগানদের বিপক্ষে দুইটি ম্যাচে জিতল বাংলাদেশ। নতুনের কেতন ওড়ানো এই টি-20 দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য নাসু আহমেদ, সিলেটেই তার বেড়ে ওঠা। ঘরের মাঠে এই জয় নিয়ে ম্যাচ শেষে রোববার নিজের প্রতিক্রিয়া জানান স্পিনার নাসু আহমেদ। ম্যাচ জিতলে তো অবশ্যই মানে সবার একটু কনফিডেন্স লেভেল হাই থাকে, অবশ্যই এটা এশিয়া কাপে খুব ভালো কাজে দেবে আমি মনে করি। আসলে আমরা সবাই এখন ভালো খেলতেছি, আমরা মানে সবাই এক হয়ে গেছি, মানে একসাথে সবাই খেলতেছি, এই জন্য ভালো হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমরা সিরিজও দিচ্ছি, সবারই তো চেঞ্জ আছে, আমাদেরও চেঞ্জ আসতেছে আর কি। একটা প্লেয়ারকে সাপোর্ট দেওয়া মানে অনেক কিছু, তো আলহামদুলিল্লাহ সিলেটের সব দর্শকরা অনেক ভালো, ওরা সবাই সাপোর্ট দেয় আর ওরা অনেক আগ্রহ নিয়ে বসে থাকে, সিলেট খেলা হবে ওরা দেখবে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।